থাকে। আসসালামু আলাইকুম, পৃথিবীর পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকে প্রতিবেদন। তো আমাকে একটা ভাইয়া কমেন্টস করেছিলেন যে আপু, এক মাস হয়েছে গাভী বাচ্চা দিয়েছে, সেই গাভীকে কৃমিনাশক দেওয়া যাবে কি না। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, তো চলুন এটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলি। আসলে এক মাস যেহেতু হয়েছে, সে গাভীকে কৃমিনাশক দেওয়া যাবে, কারণ কিসের জন্য, এর আগে কেন দেওয়া যায় না, এরকম অনেক প্রশ্ন ছিল। তো আমি সেটা নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সাথে কথা বলবো। তো যখন আমাদের গাভীটা বাচ্চা দেয়, সে গাভীটার নাড় থাকে একদম কাঁচা নাড়, এটা সবাই বলে যে গোটা মানে সবে বাচ্চা দিচ্ছে, তো এক সপ্তাহ, দুই দিন, তিন দিন বা 15 দিন এরকম হলে আমাদের গাভীটার নাড় থাকে কাঁচা। তো যখন কারণ কাঁচা, সেটার কাছে ঘা থাকে, নর্মালি থাকতেই পারে, কারণ যেহেতু নতুন বাচ্চা দিচ্ছে সেটা। তো সেই গাভীকে যদি আমরা কৃমিনাশক দিই, কারণ আমরা জানি কৃমিনাশক এক ধরতে গেলে এইটা মানে কী বলবো আর, এটা অনেক মানে পাওয়ার একটা ঔষধ, তাই না? যেহেতু কৃমিকে ধ্বংস করে, তাহলে আমাকে আমাদেরকে বুঝতে হবে যেটা কি কৃমি না মারে সেটা মানে কেমন হতে পারে। তো এর জন্য আমাদের কৃমি ওষুধটা ট্যাবলেটটা দেওয়া যাবে না। কৃমি ট্যাবলেটটা যদি আমরা তখন দিই, এই কাঁচা নাড়ে যদি আমরা দিই, তাহলে সে নাড়টা ক্ষত হতে পারে বা গরুটা দুর্বল হতে পারে বা এরকম একটা আশঙ্কা থাকে আমাদের। তো এর জন্য আমরা প্রথমত এই কয়েকদিনের ভিতরে আমরা আসলে কৃমিনাশক দিই না, আমরা কৃমিনাশক দিই না। যখন আমাদের গরু এক মাস হয়ে যায়, তখন আমরা কৃমিনাশক দিই। এক মাস হয়ে গেলে গরুটা একটু পাকাপোক্তভাবে একটু ম্যাচিউরলি হয়, তো তখন আমরা কৃমিনাশক দিতে পারি, তার সাথে আমরা লিভার টনিক দিতে পারি। তো লিভার টনিকটা আমি আজকে আপনাদের দেখাবো। আপনাদের অনেকে অনুরোধ ছিল যে আপু, আপনার এই ওষুধগুলো আমাদের মানে কাজে আসে, আপনি আমাদের একটু মানে খোলাভাবে একটু আলোচনা করবেন জিনিসগুলো, জানি আমরা বুঝতে পারি যে আমি সেরকমই আপনাদের সামনে প্রায় করেই থাকি। তো আমি আপনাদের দেখাবো আজকে যে আপনারা কী কৃমি ট্যাবলেট দিবেন এবং কী লিভার টনিক দিবেন। তো আমি আজকে আপনাদের দেখাই যে যেটা আছে এলটিবেট, এই এলটিবেট এটা হলো কৃমি ট্যাবলেট, এটা দেওয়া যাবে। আর এই জায়গায় আছে হ্যাপানল, এটাও দেওয়া যাবে, কারণ কৃমি ওষুধ যখন আমরা খাওয়াবো তখন আমরা এই লিভার টনিকটাকে খাওয়াবো। কৃমি ওষুধ আমরা সাপোজ আমরা বুঝাই দিই, অনেকে বলে বুঝে না, তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে কৃমি ওষুধ আমরা খাওয়াবো সকালে বাসি পেটে, সকালে বাসি পেটে ঘুম থেকে উঠে গরুটাকে আমরা কৃমি ওষুধ কৃমিনাশকটাকে খাওয়াই দেবো, প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য একটা। হ্যাঁ, আমাকে এটাও অনেকে বলেছেন যে আপু, কৃমি ওষুধটাকে আমরা কীভাবে খাওয়াবো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা, এটাও একটা প্রশ্ন যে কীভাবে সে খাওয়াবে। হ্যাঁ, আমি বলছি যদি আপনারা ভুষির সাথে খাওয়ান, কৃমি ট্যাবলেটের ডোজটা একটু বেশি দিবেন, কারণ অনেকে ভুষির সাথে দেয়, ভুষিটা কিন্তু পুরো খায় না। তো পুরো ভুষিটা যদি না খায়, তাহলে দেখা গেল কৃমি ওষুধটা ও জায়গায় বাদ হয়ে গেল, তো তাহলে কিন্তু বডি ওয়েট অনুযায়ী কিন্তু ডোজটা হবে না। আর বডি ওয়েট অনুযায়ী যদি ডোজ না হয়, তাহলে কিন্তু সেটা কাজে আসবে না, কারণ কৃমি ওষুধ এমন একটা প্রোডাক্ট, এটাকে মানে প্রতি ফুল বডি অনুযায়ী ডোজ দিতে হয়। তো আমরা কৃমি ওষুধটাকে আমরা মানে যে কয়টা যে কয় মণ ওজন হবে 50 কেজি হিসেবে করে আমরা কৃমি ট্যাবলেট নিয়ে সেটাকে আখের গুড় মিশ্রিত করে সেটাকে আমরা খাইয়ে দিতে পারি, বা আমরা কলা পাতার সাথে পেঁচিয়ে দিতে পারি, বা আমরা কোনো কলার সাথে দিতে পারি, বা ভুষির সাথে দিতে পারি। তো এরকমভাবে যদি আমরা খাওয়াই সকালবেলা বাসি পেটে খাওয়ানোর পর, আমরা তার পরের দিন থেকে এই লিভার টনিকটাকে কন্টিনিউ করব, এটা আর দুই মুখা করে সকাল বিকাল। তো দুই মুখা করে যখন সকাল বিকাল আমরা কন্টিনিউ করব, তারপরে আমাদের আরেকটা সাবজেক্ট চলে আসে যে আমাদের গাভীটা তখন শারীরিকভাবে দুর্বল থাকে। তো শারীরিকভাবে যদি দুর্বল থাকে, যেহেতু একটা বাচ্চা দিচ্ছে, তো সেই বাচ্চাটার পেটে জন্ম নেওয়ার সাথে সাথে তিল তিল বেড়ে উঠছে, তার সাথে সাথে গাভীটার রক্ত খাচ্ছে, সে রক্তর থেকে রক্ত খেয়ে কিন্তু বাচ্চাটা পৃথিবীতে আসছে। বাচ্চাটা কিন্তু এই চিন্তা করবে না যে আমার খামারি আমার মাকে খেতে দেয় নাই, আমি খাবো না, এটা কিন্তু কখনোই হবে না। কারণ বাচ্চার যতখানি দেহে প্রয়োজন ততখানি সে নেবে, যখন সে গাভীর কাছ থেকে ততখানি পাবে না, তখন সে বাচ্চাটা আস্তে আস্তে শারীরিকভাবে দুর্বল হয়ে যাবে। সেটা যদি মানে এই ষাঁড় গরু হয়, ষাঁড় গরুর বাচ্চা হয়, তাহলে সেটা মানে সঠিক ওজন ধারণ করবে না। গাভী গরু বাচ্চা হইলে সেটা শারীরিকভাবে দুর্বল হবে, পরের প্রজন্ম হিসাবে সে ই হবে না, মানে যে হিট আসে, যে হিট কনসেপ্টের যে ব্যাপারটা সেটাই হবে না, মানে বিভিন্ন সমস্যা দেখা দিতেই পারে। তো এর জন্য আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তো যখন বাচ্চাটা অ্যাকচুয়ালি ডেলিভারি হয়ে গেছে, তখন আপনারা এই ক্যালফোস্টনিক এই ভিটামিনটা দিবেন, এবং আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে সানকাল ভিটা একটা ক্যালসিয়াম আছে, সেই ক্যালসিয়ামটাকে দিব। এই সানকাল ভিটার ক্যালসিয়ামের যে মুখাটা, এই যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কাভারটা,
যায় কাভারে 250 ml করে যায়। এই 250 ml সকালে 250 ml বিকেলে, এটা হলো বড় গরুর জন্য নিয়ম। আর এই ক্যালসিস্টোনিকটা সকালে 3 চামচ বিকেলে 3 চামচ, এটার ভিতরে চামচ দেওয়াই থাকে। তো এরকমভাবে যখন আমরা খাওয়াবো প্রতিদিন সকাল এবং বিকাল, আল্লাহর রহমতে কিন্তু আমাদের খামারে সাকসেস আসবেই ইনশাল্লাহ। তো যখন আমরা এটা খাওয়াবো, আমরা আরেকটা কথা বলতে পারি, শুধু প্রেগনেন্স মানে ডেলিভারি হওয়ার পর কিন্তু আমরা এগুলো দিব না, আমরা প্রেগনেন্ট অবস্থায় এগুলো দিব। কারণ আমাদের গরুটা যখন প্রেগনেন্ট থাকে, তখন যদি আমাদের গরুটাকে যত্ন না দেওয়া হয়, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস সে না পায়, পর্যাপ্ত পরিমাণ ভুষি সে না পায়, তাহলে কি হতে পারে, এটা আমাদের মানে আমরা যখন এই গাভীটাকে খাওয়াবো আমাদের কোনো লস নাই। কারণ আমাদের পরের প্রজন্ম আমাদের বৃদ্ধি পাচ্ছে, আমাদের একটা খেয়াল করতে হবে, আমাদেরকে পরের প্রজন্মে আগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যখন পরের প্রজন্মে আগিয়ে নিয়ে যাব, তখন আমাদের খামারের ভিতর কিছু মেনটেন করে চলতে হবে। তো সেই মেনটেনটা আমাদের থাকতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার এবং গরুকে ভ্যাকসিনেশন করা, কৃমি মুক্ত রাখা, লিভার মুক্ত রাখা, ক্যালসিয়াম ভিটামিন সরবরাহ করা, কাঁচা ঘাস দেওয়া, ফ্রেশ ভুষি দেওয়া। তো যখন আমরা এইগুলো সব কিছু মিলিয়ে আমাদের একটা আয়ত্তর মধ্যে চলে আসবে, তখন আমাদের খামার ইনশাআল্লাহ আসবেই। তো আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো, যে আপনারা যারা এখনই আমার চ্যানেলটি দেখেননি, যারা নতুনভাবে দেখবেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি ভালো লাগলে। আর আপনাদের যার যে সমস্যা সেভাবে আপনারা কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আমার ভিডিও করাটা সার্থকতা। কারণ আমি চাই আপনারা আমার পাশে ছিলেন, আছেন, চিরটাকাল থাকবেন। আর আমি আপনাদের পাশে যেভাবে সার্ভিসটা দিতে পারছি, আসলে এটা আমার কাছে ধন্য মনে হয়। কারণ পৃথিবীতে অনেক মানুষই আছে, আসলে সবথেকে সৌভাগ্যবান একটা কথাই হলো মানুষের ভালোবাসা পাওয়া। আমি মানুষের ভালোবাসা মানে পাচ্ছি আগেও এখনও, বা আগেও আপনারা আমাকে ভালোবাসেন, এখনও আপনারা আমাকে ভালোবাসেন, ছোটো বোন হিসেবে আমাকে স্নেহ করেন, এটা আসলে আমার কাছে অনেক বড় পাওয়া। তো এই বলে আমাদের এই ভিডিওটি শেষ করছি। আপনাদের কারো কোনো কথা থাকলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।